ফলেছে খেতে সোনার ফসল, আসবে এবার নতুন সকাল, স্বপ্ন সব শিকে তুলে জুটল এসে পঙ্গপাল। ফসলগুলো তারাই খেলো, চাষিরা বুঝি মরেই গেল, পেটের ভাত জুটবে কি বা হবে হাঁড়ির হাল, যা ছিল সব নিয়ে গেল রাক্ষসী সব পঙ্গপাল। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে, খিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই, অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ইংরেজি লোকাস্ট বা পঙ্গপাল শব্দটি এসেছে ভালগার ল্যাটিন শব্দ লোকাস্টা থেকে, যার অর্থ লবস্টার বা লোকাস্ট। এটি আর্কিডিডি পরিবারের ছোট শিঙের বিশেষ প্রজাতি, যাদের জীবনচক্রে দল বা ঝাঁক বাঁধার পর্যায়ে থাকে। এই পতঙ্গগুলো সাধারণত একা থাকে, তবে বিশেষ অবস্থায় তারা একত্রে জড়ো হয়, তখন তাদের আচরণ ও অভ্যাস পরিবর্তিত হয়ে সংগলিপ্সু হয়ে পড়ে। পঙ্গপালের 10 লাখ পতঙ্গের একটি ঝাঁক একদিনে 35,000 মানুষের খাবার খেয়ে ফেলতে পারে। সাধারণত এক এক ঝাঁকে কয়েক লাখ থেকে 1,000 কোটি পতঙ্গ থাকতে পারে, তখন একে পঙ্গপাল বলে। এসব পঙ্গপাল দিনে প্রায় 150 কিলোমিটার পাড়ি দিতে পারে। এপ্রিল মাসটিকে প্রতি বছর এদের বংশবৃদ্ধির সময় বলে বিবেচনা করা হয়। পঙ্গপাল যখন ফসলের ক্ষেতে আক্রমণ করে, তখন তা একজন কৃষকের জন্য রীতিমতো দুঃস্বপ্নের বিষয় হয়ে ওঠে। একটি পূর্ণবয়স্ক পঙ্গপাল প্রতিদিন তার ওজনের সমপরিমাণ খাদ্য খেতে পারে। যে অঞ্চলে তারা আক্রমণ করে সেখানে খাদ্য শেষ না হওয়া অবধি তারা অন্য অঞ্চলে যায় না। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে একা থাকলে এই পতঙ্গ বেশ নিরীহ প্রাণী, কিন্তু দলবদ্ধ অবস্থায় এরা হয়ে ওঠে বিধ্বংসী। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বলছে, 1 বর্গ কিলোমিটার আকারের পঙ্গপাল একসঙ্গে যে খাবার খায় তা দিয়ে 35,000 মানুষকে 1 বছর খাওয়ানো সম্ভব। একটি বড় পঙ্গপাল দিনে 120 মাইল পর্যন্ত জমির ফসল খেয়ে নিতে পারে। একা থাকা অবস্থায় এই ঘাস ফড়িংগুলো অনুপকারী, তারা সংখ্যায় থাকে কম এবং কৃষির জন্য বিরাট কোনো আর্থিক ক্ষতি করে না। তবে অনাবৃষ্টির পর দ্রুত ফসলের বর্ধন হলে এদের মস্তিষ্কে থাকা সেরোটোনিন তাদের মধ্যে আচরণগত পরিবর্তনের সূত্রপাত করে, ফলে তারা প্রচুর পরিমাণে ও দ্রুত জন্মদান শুরু করে। তখন তারা একত্রে থাকে, যখন তাদের সংখ্যা বেশি হয় তারা যাযাবর হয়ে পড়ে। এতে থাকে পাখাবিহীন ছোট পঙ্গপাল, যারা পরে পরে পাখা জন্মে দলে যোগ দেয়। এই পাখাবিহীন ও পাখা সহ পঙ্গপালের দল একসাথে চলাচল করে এবং দ্রুত ফসলের মাঠের ক্ষতি করে। পূর্ণবয়স্ক পঙ্গপাল শক্তিশালী, তারা অনেক দূর পর্যন্ত উঠতে পারে, আর পথে যেখানেই থামে সেখান থেকে ফসল খেয়ে শক্তি অর্জন করে। বাতাসের গতিপথ যেদিকে থাকে পঙ্গপাল সেদিকে অগ্রসর হয়, কাজেই তারা সবসময় নিম্নচাপ অঞ্চলের দিকে যায়। এমন এলাকায় যেখানে বৃষ্টি হয়, অর্থাৎ শস্য উৎপাদনের জন্য আদর্শ জায়গা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী একটি মাঝারি আকৃতির পঙ্গপালের ঝাঁক যে পরিমাণ ফসল ধ্বংস করে তা দিয়ে 2,500 মানুষকে 1 বছর খাওয়ানো সম্ভব। মরুভূমির পঙ্গপালরা সাধারণত সৌদি আরবের মরুভূমিতেই বাস করে। মৌসুমি বায়ু চলাচল শুরু হলে এরা ভারতের উদ্দেশ্যে রওনা হয়। রাজস্থান ও গুজরাটে নিয়ম করে প্রতি বছর আসে। ভারতে বছরে 10 বার পঙ্গপাল হানা ঘটেই থাকে। সাইক্লোনের ফলে পঙ্গপালদের গতিবিধিতে দুভাবে প্রভাব পড়ে। প্রথমত, নিজেদের জায়গাতেই খাদ্য ও প্রজননের অনুকূল পরিস্থিতি পেয়ে যায়। দ্বিতীয়ত, সাইক্লোনের জেরে হাওয়ার গতিবিধি সাময়িকভাবে পরিবর্তন হয়ে যায়। তখন তারা মরুভূমি ছেড়ে ইয়েমেনের দিকে যেতে শুরু করে, তারপর আফ্রিকায় ঢোকে, ফলে সেখানে ঘটে দুর্ভিক্ষ।
উত্তরের দিকে যাত্রা করা পঙ্গপালগুলি লোহিত সাগর পেরিয়ে ইরান ও পাকিস্তানে ঢোকে। লোহিত সাগরের উপকূলে বৃষ্টিপাত এদের সাহায্য করে। 2019 সালের এপ্রিলের মধ্যে পাকিস্তানের প্রায় 40% শস্য নষ্ট করে দিয়েছিল এই পঙ্গপাল। এরপর পাড়ি দেয় ভারতের উদ্দেশ্যে। পশ্চিম রাজস্থানে বর্ষা নির্দিষ্ট সময়ের 6 সপ্তাহ আগেই শুরু হয়েছিল। বর্ষার জেরে বৃষ্টিপাত, ফলস্বরূপ সবুজ ফসল, পঙ্গপালদের পোয়া বাড়ো। সাধারণত জুলাইয়ের পঙ্গপালরা ভারতে আসে, তারপর অক্টোবরে ফের পাকিস্তান ও ইরানের উদ্দেশ্যে রওনা দেয়। এ তো গেল গত বছরের কথা। আসছি এবার এবছরে। আসলে এবছর জানুয়ারিতে ইরান পাক সীমান্তবর্তী এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। মরুভূমি থেকে পঙ্গপালরাও আসতে থাকে, তার ফলে গরমের শুরুতেই তারা ভারতে চলে এসেছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে অন্যবারের চেয়ে এবছর 1 মার্চ থেকে 11 মে পর্যন্ত ভারতে 25%-এরও বেশি বৃষ্টিপাত হয়েছে। ফসলের উপর হামলা পঙ্গপালের, প্রকাশ্যে ভয়াবহতার ছাপ ভারতের জনগণের মাঝে, দুর্ভিক্ষের কালো ছায়ায় কৃষকের ভবিষ্যৎ আজ অন্ধকারের দিকে। কৃষক আমাদের মানব সমাজের এক বিশাল বড় অংশ, যার উপর আমাদের জীবন নির্বাহের অনেকাংশই নির্ভর করে। কিন্তু ফসলের আর এক প্রতিনিধি পঙ্গপাল। সেই আশঙ্কা সত্যি করে দেশে আবির্ভাব ঘটল মারাত্মক সংখ্যক পঙ্গপালের। আমাদের ভারতবর্ষে 26 বছরের মধ্যে এই বছরই ভয়ঙ্কর পঙ্গপালের আক্রমণ ঘটল। 25 মে 2020 রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সবাই মিলে পঙ্গপালের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। এই পঙ্গপালের আক্রমণের ফলে ভারতের কৃষিক্ষেত্রে ও অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়তে শুরু করে। এই পঙ্গপালের আক্রমণ ভারতের খাদ্য সংকটকে তীব্র করে দিয়েছে। প্রচুর শস্য সবজি ধ্বংস করেছে পঙ্গপাল। এক এক করোনা ভাইরাস ভারতীয় অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছিল। তার ওপর গোদের ওপর বিস্ফোরা বলা যায় এই পঙ্গপালের আক্রমণ। কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের পশ্চিম প্রান্ত অর্থাৎ পাকিস্তানের দিক থেকে পঙ্গপালের ঝাঁপ রাজস্থানে ঢুকে ফসলের ক্ষতি করেছে। রাজস্থানের 33টি জেলার মধ্যে 16টিতে হামলা করেছে পঙ্গপালের ঝাঁপ। রাজস্থানের জয়পুর শহরেও দেখা গিয়েছে পঙ্গপাল। পতঙ্গবিদদের মতে সাধারণত জুলাই থেকে অক্টোবরের মধ্যে এদেশে পঙ্গপাল দেখা যায়, কিন্তু এবছর কিছুটা আগেই হানা দিয়েছে তারা। প্রথমে রাজস্থানে প্রবেশ করে সবজি ফসল এবং গাছপালা ধ্বংস করার পর মধ্যপ্রদেশে প্রবেশ করেছে পঙ্গপাল। পঙ্গপাল মধ্যপ্রদেশের নিমুজ জেলা দিয়ে প্রবেশ করার পর নিমার, ভোপাল ইত্যাদি জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে। মধ্যপ্রদেশের 1 কোটি টাকার ফসল নষ্ট করার পাশাপাশি পথে যা কিছু সবুজ সমস্তই নিঃশেষ করেছে পঙ্গপাল। রাজস্থান, মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশের জেলাগুলিতেও দেখা গিয়েছে পঙ্গপালের ঝাঁপ। উত্তরপ্রদেশের মথুরা ও ঝাঁসিতেও পঙ্গপালের ঝাঁক লক্ষ্য করা গিয়েছে। দেশব্যাপী লকডাউনের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। ফসলের ক্ষতি হওয়ার দরুন খাদ্য সংকটের আশঙ্কাও রয়েছে। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পর পঙ্গপালের ঝাঁক ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও। পশ্চিম এবং মধ্য ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে ঝাঁকে ঝাঁকে হানা দিয়েছে পঙ্গপাল। পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের একাধিক গ্রাম ও শহরেও ঢুকে পড়েছে পঙ্গপালের দল। এমনকি মহারাষ্ট্রের 4-5টি গ্রাম এবং শহরে ঢুকে পড়েছে পঙ্গপাল। দেশের বিভিন্ন রাজ্যে পঙ্গপাল হানা দিতে পারে তা নিয়ে আগেই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক। এমনকি রাজধানী দিল্লিতেও পঙ্গপাল হানা দিতে পারে বলে আশঙ্কা। অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের কৃষকরাও পঙ্গপালের আক্রমণ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। ফাও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন নামক সংস্থা অনুযায়ী 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা পঙ্গপালের ঝাঁক একদিনে 35,000 মানুষের খাদ্য খেয়ে নিতে পারে। 2019 সালের ডিসেম্বর মাসে পূর্ব ইথিওপিয়া
এবং সোমালিয়ার সংলগ্ন অঞ্চলে মরুভূমির পঙ্গপালের প্রজনন ক্ষমতা অব্যাহত ছিল। উত্তরের দিকে যাত্রা করা পঙ্গপাল লোহিত সাগর পেরিয়ে ইরান ও পাকিস্তানে ঢোকে। লোহিত সাগরের উপকূলের বৃষ্টিপাত এদের সাহায্য করে। 2019 সালের এপ্রিলের মধ্যে পাকিস্তানের 40% শস্য নষ্ট হয়ে যায় এই পঙ্গপাল হানা দেওয়ার কারণে। পঙ্গপালের প্রজনন লাল সমুদ্রের দুই প্রান্ত ছাড়া ইয়েমেন, সৌদি আরব এবং ইজিপ্টে হয়ে থাকে। মরুভূমির পঙ্গপালগুলি ইরান থেকে পাকিস্তানে যখন এসেছিল সেই সময় সেখানে গম, ভুট্টা পুনরায় শস্যক্ষেতে সজ্জিত হয়েছিল। পঙ্গপালের আক্রমণ শুধুমাত্র আফ্রিকা নয়, ইতিমধ্যে পশ্চিম এশিয়া মহাদেশের অনেকাংশে যেমন সৌদি আরব, ওমান, ইয়েমেন, ইথিওপিয়া, সোমালিয়া ও কেনিয়া ইত্যাদি জায়গায় পঙ্গপাল আক্রমণ করেছিল এবং বেশিরভাগ অঞ্চলে ফসল ধ্বংস করেছিল। সাধারণ ব্যক্তিদের মতে ঘাস ফড়িং ও পঙ্গপালের মধ্যে কোনো পার্থক্য থাকে না। পঙ্গপাল এবং ঘাস ফড়িং একই প্রজাতিভুক্ত, কিন্তু পঙ্গপালের সলিটারি এবং গ্রিগারিয়াস নামক দুটি বিহেভিয়ারাল স্টেটস থাকে যা ঘাস ফড়িং এর ক্ষেত্রে দেখা যায় না। যখন পপুলেশন ডেন্সিটির মাত্রা হ্রাস পায় তখন পঙ্গপালগুলি ঘাস ফড়িং এর মতো আচরণ করে। সারা বিশ্বে পঙ্গপালের সেনাবাহিনীকে অন্যান্য দেশের মতো ভারতও প্রত্যক্ষ করেছিল। দেশের পশ্চিম প্রান্ত দিয়ে ঢুকে পঙ্গপালের ছাঁক রাজস্থান ও মধ্যপ্রদেশের প্রায় 1,23,500 একর জমির ফসলের ক্ষতি করেছে। রাজস্থান ও মধ্যপ্রদেশ ছাড়াও উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার গ্রামে ও শহরে ঢুকে পড়েছিল পঙ্গপালের দল। প্রাথমিকভাবে খরিফ ফসলের ক্ষয়ক্ষতি এবং বীজ বপন করতে না পারায় এবছর মোট উৎপাদন হ্রাস এবং দেশের জিডিপিও হতে পারে। বর্তমানে পঙ্গপাল ভারতে বড় বড় কৃষিক্ষেত্র ধ্বংস এবং ক্ষুধার্ততার কারণ হিসাবে প্রকট হয়েছে। জাতিসংঘ সতর্ক করে দিয়েছিলেন যে মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়া পঙ্গপালের সেনাবাহিনী ভারতের কৃষিক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে এবং এবছর এর প্রভাব পড়বে খাদ্যশস্য ভাণ্ডারের উপর। এই খাদ্যশস্য ভাণ্ডারের যোগান কমে যাবে, যার ফলে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ঘটবে। বিজ্ঞানসম্মতভাবে শব্দ তরঙ্গের মাধ্যমে পঙ্গপালের হাত থেকে কৃষিপণ্যকে রক্ষা করার উপায়েও কথা বলা হয়েছে, যেমন কাঁসর ঘণ্টা বাজানো ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে বিভিন্ন রকম সূক্ষ্ম ছিদ্রযুক্ত জাল বা বড় মাপের কাপড় ভাড়া করে বা কিনে খাদ্যশস্যগুলিকে রক্ষা করতে হবে। এক মাইকের মাধ্যমে শব্দ তৈরি করে পঙ্গপালকে কৃষিপণ্য থেকে দূরে রাখতে হবে। পূর্ববর্তী আবহাওয়া অনুযায়ী উপর ভিত্তি করে কৃষকেরা বিভিন্ন প্রকার কীটনাশক ফসলের ব্যবহার করে এক কৃষক বন্ধু কীট পতঙ্গ যেমন স্পাইডার্স, লিজার্ডস, বার্ডস গুলিকে না মেরে পঙ্গপাল বা ওই জাতীয় কীট পতঙ্গগুলি থেকে ফসলের রক্ষা করবে। গুজরাত সরকার উত্তর গুজরাতের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 31.5 কোটি টাকার একটি প্যাকেজও ঘোষণা করেছে। The Lord may live right royally. The writer thinks, the poet sings, the craftsman fashion wondrous things. The doctor heals, the lawyer pleads. The merchant, he may buy and sell. The teacher, do his duty well. But men may toil through busy days, or men may stroll through pleasant ways. From king to beggar, whatever befall, the farmer, he must feed them all. God bless the man who sows the wheat, who finds us milk and fruit and meat. May his purse be heavy, his heart be light, his cattle and corn and all go right. God bless the seeds his hands let fall for the farmer. Amar sonar bangla, আমি তোমায় ভালোবাসি। প্রকৃতির কি বিচিত্র রূপ!
কখনো দুহাত ভরে সাজিয়ে দেয় এই পৃথিবীকে, আবার কখনো তার ভয়ঙ্কর রূপ সব কিছু শেষ করে দেয়। আর এর জন্য দায়ী আমরা, আমাদের মানব সভ্যতা। আমাদের অপব্যবহারের ফলে বিশ্ব উষ্ণায়ন আজ আমাদের ফিরিয়ে দিচ্ছে আমাদেরই প্রতিচ্ছবি। আমাদের অনুষ্ঠানের তিনটি পর্বতেই আমরা তুলে ধরেছি প্রকৃতির সেই রূপ। আজ এই দিনে প্রকৃতিকে দেখে মনে হয়, হে ধরণী, এ কেমন রূপ তোমার! কখনো শান্ত, কখনো অশান্ত, কখনো তুমি স্নেহময়ী জননী, কখনো বিধ্বংসী ভয় তুমি। তুমি সৃষ্টি, তুমি ধ্বংস, তুমি আমাদের ত্রাতা, তুমি বিধাতা, তোমার কাছেই বিলীন আমরা। শুধুমাত্র আমাদের সৌরজগৎ নয়, এই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র গ্রহ হলো পৃথিবী, যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। আর এই শ্যামল সবুজ ধরণী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে, আর এর জন্য তাই আমরা, মানুষের অবিবেচক কর্মকাণ্ডের ফলে আজ আমরা অস্তিত্বের সংকটে ভুগছি। শিল্প বিপ্লব, নগরায়ন সহ আধুনিক যান্ত্রিক সভ্যতার বিকাশের ফলে দেখা দিয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। প্রাণীকুল আজ বিপদের মুখে, ধ্বংস হচ্ছে সবুজ বনানী। পৃথিবীর রুক্ষ শুষ্ক রূপ আজ বড়ই প্রকট, প্রকৃতি নিয়েছে মুখ ফিরিয়ে। রুদ্ররূপে আজ প্রতীয়মান প্রলয়কারীর বেশে আমাদের দ্বারে হাজির হয়েছে সে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে বজ্রপাতের সংখ্যা। প্রতি বছর বজ্রপাতে মারা যায় প্রায় 2000-এরও বেশি মানুষ, আহত হয় লক্ষাধিক। হিমবাহ গলছে, সমুদ্রের জলতল বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে উপকূলগুলি ধীরে ধীরে চলে যাবে জলের তলায়। অদূর ভবিষ্যতে শহর নগর চলে যাবে সমুদ্র গর্ভে। মহাকাশ গবেষণায় আমরা যে অর্থ ব্যয় করি, তার অর্ধেক যদি আমরা পৃথিবীর পরিবেশ সুরক্ষায় ব্যয় করতে পারতাম, তবে এ ধরনই হতো সুজলা সুফলা শস্য শ্যামলা। তাই আজ আমাদের আরতি, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, একসাথে বলি, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আর তা যদি সম্ভবপর না হয়, তার পরিণতি হবে বড়ই ভয়ঙ্কর। ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ প্রত্যেকেরই সামাজিকভাবে হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক গাছ লাগানো খুবই জরুরি। সাম্প্রতিককালে আমরা যে সমস্যাগুলোতে রয়েছি, সেই সমস্যা থেকে উদ্ধার পেতে আমাদের গাছ লাগানো জরুরি। আজ দ্বীপ জুন
বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেককে অনুরোধ করব এই দিনে অন্তত একটি করে গাছ লাগান। একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।